নমস্কার বন্ধুরা, আজকের আমি WBCS 2021 আজকের পরীক্ষার অ্যান্সার কি নিয়ে আলোচনা করছি। পার্ট ওয়ান, জস সুপার সাইক্লোনের নাম করে দিয়েছি, সঠিক উত্তর হবে ওমান। আসন্ন টোকিও অলিম্পিকে ভারতের পুরুষ দলের অধিনায়ক হিসাবে কার নাম বিবেচিত হয়েছে? অধিনায়কের নাম হিসাবে বিবেচিত হয়েছে মনপ্রীত সিং। ২৮ নম্বরে সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। লেটার্স ফ্রম বার্মা নামক প্রবন্ধ বইটি লিখেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আন সান সু কি। লেটার্স ফ্রম বার্মা প্রবন্ধটি লিখেছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে আং সান সু কি। পিজারভেন নামক নাসা প্রেরিত রোভারটি সাফল্যের সঙ্গে অবতরণ করেছে তা কোন গ্রহে? সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহে। কোনো জলাধারে ভাসা এক নৌকা যাকে যাত্রীরা যদি জলাধারে জল পান করে তাহলে জলাধারে জলের লেভেল কী হবে? একই থাকবে। জিরো কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন কীরম আচরণ করবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অন্তরক পদার্থের মতো আচরণ করবে। ভারতের বৃহৎ ক্ষুদ্র উদ্যোগের কেনাবেচার পরিমাণ 5 কোটি থেকে 75 কোটি টাকার মধ্যে। ইবনবতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসে? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী বলা হয় কাকে? সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী নদীকে। ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত হবে? 1:12 হবে। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল প্রতীক কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে তার চরকা। তারপরের প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দ সংযোগস্থল কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে দেবপ্রয়াগের কাছে। পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পে সরকারি ও সরকারি পরিচিত মাদ্রাসা ও বিদ্যালয়ের কোন শ্রেণীতে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? নবম থেকে দ্বাদশ। নীলদর্পণ নাটক কে রচনা করেন? উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক কে লেখেন? দীনবন্ধু মিত্র। নর্মদা বাঁচাও আন্দোলন কার নেতৃত্ব হয়েছিল? উত্তর হবে মেধা পাটকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পার্ট 2 ভিডিও দেখার জন্য। নমস্কার।